সুপারস্টার আমির খানকে যেভাবে ইসলামের দাওয়াত দেন মাওলানা তারিক জামিল, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। 2012 সালে আমির খান তার মা জিনাত হোসেনকে নিয়ে হজে যান। আমির খানের মা হুইল চেয়ারে বসা ছিলেন, তিনি মায়ের হুইল চেয়ার ঠেলে মাকে হজ করতে সহযোগিতা করেন। ঠিক একই সময় হজ করতে যান পাকিস্তানের দুই বিখ্যাত দায়ী মাওলানা তারিক জামিল হাফিজাহুল্লাহ ও জুনায়েদ জামশেদ রাহিমাহুল্লাহ। মাওলানা তারিক জামিল একজন দায়ী হিসেবে সারা বিশ্বে বিখ্যাত। তিনি মানুষকে দিনে ফেরানোর জন্য, অমুসলিমকে ইসলাম গ্রহণের জন্য দাওয়াত দিয়ে যান। তার দাওয়াতের মেথোডোলজি হল তার এই বাক্যের মতো, মানুষের মধ্যে ভালোবাসা বিলাও, ঘৃণা তো আগে থেকেই বিরাজমান। মাওলানা এবার টার্গেট করলেন আমির খানকে ইসলামের দাওয়াত দেবেন। আমির খান যেহেতু হজ করতে এসেছেন, তার মন মানসিকতা দাওয়াতের উপযোগী, এই সময়ই তাকে দাওয়াত দিলে সেটা কার্যকর হতে পারে। একজন দায়ী সবসময় ভালো কিছু বাস্তবায়নের জন্য সুযোগ সন্ধানী থাকেন। তিনি মানুষের জন্য পেরেশান বোধ করেন, নিজে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন এবং মানুষকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন এই নিয়েই তিনি সর্বদা ভাবেন। মানুষকে জাহান্নামে প্রেরণ নয়, জাহান্নামে যাওয়া থেকে আটকানোই থাকে তার লক্ষ্য। কিন্তু ভারতের একজন স্টার অভিনেতার সাথে ইচ্ছে করলেই তো আর দেখা করা যায় না, এর জন্য প্রোটোকল লাগে, অ্যাপয়েন্টমেন্ট দরকার হয়। মাওলানা তারিক জামিল মধ্যস্থতার জন্য পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদির সহযোগিতা নিলেন। দাওয়াতের ময়দানে এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কারো কাছে দাওয়াত দিতে গেলে তার পরিচিত কাউকে সঙ্গে নিয়ে যান বা তার মাধ্যমে যান, এতে করে তার কাছে পৌঁছানো সহজ হয়। মাত্র 30 মিনিটের জন্য আমির খানের সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হয় মাওলানা তারিক জামিলকে। তিনি সাথে নিয়ে যান একসময়ের পাকিস্তানের বিখ্যাত রক স্টার, পরবর্তীতে যিনি দিনে ফেরেন এমন একজনকে, তিনি হচ্ছেন জুনায়েদ জামশেদ। মাওলানা তারিক জামিল কলেজ লাইফ পর্যন্ত দিনদার ছিলেন না, আর 10 জন মুসলিম তরুণের মতো ছিলেন, দিন সম্পর্কে জানাশোনা আবেগ উচ্ছ্বাস এতটা ছিল না। গান নিয়ে মজে ছিলেন, মুভি দেখতেন, মুভির খবর রাখতেন। আমির খানের সাথে যখন তার সাক্ষাৎ হলো, তখন আমির খান বেশ আতঙ্কের মধ্যে ছিলেন। কখন জানি মাওলানা বলে ওঠেন, এসব ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিনে ফেরো, নতুবা জাহান্নামে যাবে। মাওলানা তারিক জামিল আমির খানের চেহারা দেখে এমনটাই আঁচ করেন। বলিউডের অন্যতম সেরা নায়কের সাথে বিশ্বের অন্যতম সেরা দায়ীর কথোপকথন শুরু হলো। মাওলানা ইসলাম নিয়ে কোনো কথা না বলে কথা শুরু করলেন মুভি নিয়ে। 1960 থেকে 1972 সালের বলিউডের মুম্বাই মুভির ইতিহাস পর্যালোচনা করলেন। তিনি লক্ষ্য করলেন যে এই সময়ের ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে তিনি যতটা জানেন, আমির খান ততটা জানেন না। তিনি আলাপ শুরু করলেন নায়ক দিলীপ কুমার, রাজ কাপুর, মেহবুব সাহেব, মদন মোহনের। আমির খানের চক্ষু চড়ক গাছ, তিনি অবাক হয়ে শুনতে লাগলেন একজন মাওলানা তার সাথে ফিল্ম নিয়ে কথা বলছেন। তার ইন্ডাস্ট্রি নিয়ে সেই মাওলানা তার চেয়েও বেশি জানেন। মাওলানার এই জ্ঞান ছিল তার কলেজ বয়সের জ্ঞান। এভাবেই কেটে যায় 30 মিনিট। মাওলানা বললেন, সময় তো শেষ। আমির খান বললেন, তাহলে আসুন ডিনার করে নেই। খাওয়া দাওয়া শেষে স্বাভাবিক হতে লাগলো আরও প্রায় 40 থেকে 45 মিনিট। তখনও মাওলানা ইসলাম নিয়ে টু শব্দটি করেননি। আমির খানের সাথে যখন মোটামুটি ভাব জমল, আমির খান যখন বুঝতে পারলেন যে মাওলানা দুজন তাকে জাহান্নামে পাঠানোর জন্য আসেননি, ঠিক সেই মুহূর্তে মাওলানা তারিক জামিল একটি প্রস্তাব করেন। আমির ভাই, আপনি তো আপনার মাকে নিয়ে হজ করতে এসেছেন, আপনাকে কি আমি শোনাবো কিভাবে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেছেন? আমির খান খুব উৎসাহ নিয়ে বললেন, জি শোনান। মাওলানা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের ঘটনাগুলো শোনাতে থাকলেন। আমির খান গালে হাত দিয়ে সুবোধ বালকের মতো বসে শুনতে লাগলেন, তন্ময় হয়ে শুনছিলেন, কোনো নড়াচড়া করলেন না। মাওলানা তারিক জামিল প্রায় 1 ঘন্টা 15 মিনিট আমির খানকে নবীজির ঘটনা শোনালেন। এই ঘটনা উল্লেখ করে মাওলানা একটি ওয়াজে মন্তব্য করেন,
মানুষ ভালোবাসার জন্য তৃষ্ণার্ত, আর আপনারা মানুষকে ভালোবেসে কাছে না টেনে ফতোয়া দিয়ে দূরে সরিয়ে দিচ্ছেন। 30 মিনিটের জন্য দেয়া সাক্ষাৎকার 3 ঘন্টায় গিয়ে শেষ হয়। আমির খান সময়টা খুব উপভোগ করেন। মাওলানারা যখন চলে যাচ্ছেন, তিনি আল্লাহ হাফেজ বলে শুধু বিদায় দেননি, গাড়ি পর্যন্ত এগিয়ে দেন। যাবার সময় মাওলানা জিজ্ঞেস করেন, হজের পর আমরা আবার দেখা করি? আমির খান বললেন, জি অবশ্যই। হজ শেষে আমির খান চলে যান মদিনায়। মাওলানা মেসেজ করে দেখা করার জন্য বললে তিনি জানান যে তিনি মদিনায়। মাওলানা মদিনায় যান তার সাথে দেখা করতে। দেখা করার জন্য আমির খান যে সময় দিলেন, সেই সময় তিনি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। 1 ঘন্টা গেল, এলেন না। 2-3 ঘন্টা গেল, তবুও এলেন না। মাওলানার সাথে থাকা জুনায়েদ জামশেদ অনেকটা বিরক্ত হয়ে বললেন, চলেন তো যাই। কিন্তু মাওলানা ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলেন। 6 ঘন্টা পর যখন আমির খান এলেন, তখন মাওলানা তাকে জিজ্ঞাসাবাদ করেননি, কোনো রকমের বিরক্তি প্রকাশ করেননি। এভাবেই তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। মাওলানা নিয়মিত আমির খানের সাথে যোগাযোগ রাখেন, আমির খানও মাঝে মধ্যে তাকে ফোন দেন। মাওলানা এখানে আরেকটি টেকনিক শেখান, যেটা তিনি সবসময় অনুসরণ করেন, সেটা হলো কাউকে কল দেবার আগে তাকে মেসেজ দেয়া, আপনি কি ফ্রি আছেন, কল দেব। মেসেজে ইতিবাচক সাড়া পেলে তবেই ফোন দেন, নতুবা সেই ব্যক্তি ফোন দেয়। একান্ত ইমার্জেন্সি কারণ ছাড়া এভাবেই অনুমতি নেওয়া উচিত। আমির খানের সাথে মাওলানা তারিক জামিলের দাওয়াতের গল্পটি বলার পর তিনি একটি প্রচলিত প্রবাদ বলেন, একজন মদ্যপ নেশাগ্রস্তকে ধাক্কা মেরে ফেলে দেয়া সহজ, কিন্তু মাটিতে পড়ে থাকা একজন মদ্যপকে টেনে তোলা অনেক কঠিন। এই কথাটি বেশ ওজনদার। একজন পাপী ব্যক্তিকে তার পাপের জন্য গালাগালি করা, অভিযুক্ত করা বেশ সহজ, কিন্তু তাকে তার পাপের পথ থেকে বাঁচিয়ে আনা, উদ্ধার করাটা বেশ কঠিন। আমরা এক্ষেত্রে বেশিরভাগ সময় সহজ কাজটি করি। কোনো পাপীকে ভালো করার চেষ্টা না করে উল্টো তার পাপের জন্য কি শাস্তি হতে পারে তার লিস্ট ধরিয়ে দেই, পারলে তাকে জাহান্নামে পাঠিয়ে দেই। একজন ফকিরের কাজ এবং একজন দায়ীর কাজে মৌলিক কিছু পার্থক্য আছে। একজন ফকির হলেন বিশেষজ্ঞ ডাক্তার, তিনি রোগীর জন্য ব্যবস্থাপত্র লিখে দেন। অন্যদিকে রোগীর রোগ সারানোর জন্য সার্বক্ষণিক তার পাশে থাকেন তার বাবা মা, স্বামী, স্ত্রী, সন্তান, কেউ না কেউ। তারা রোগীর সেবা যত্ন করেন, ওষুধ কিনে আনেন, খাবার খাইয়ে দেন। একজন দায়ীর কাজ রোগীর ওই সেবাকারীর বা সেবাকারীদের মতো। রোগীর যত বড়ই অসুখ থাকুক না কেন, তিনি তার সেবা করেন। একজন দায়ীও তেমন। একজন ব্যক্তি যতই পাপী হোক না কেন, তার ব্যাপারে সবাই আশা ছেড়ে দিলেও একজন দায়ী কিন্তু আশা ছাড়েন না, তিনি ক্রমাগত দাওয়াত দিতেই থাকেন। তার দাওয়াতে মানুষ ফিরে আসুক বা না আসুক, দাওয়াতের কাজ তিনি চালিয়ে যান। কিয়ামতের দিন অনেক নবী পুনরুত্থিত হবেন, যাদের অনুসারী 2-3-5-7 জন। আবার এমন নবীও পুনরুত্থিত হবেন যাদের কোনো অনুসারী থাকবে না। ওই নবীর সারা জীবনের আহ্বানেও কোনো মানুষ সাড়া দেয়নি, এমন নবীও থাকবেন। তাই বলে তাদের দাওয়াত অকার্যকর হয়ে যায়নি, তাদের কাজ ছিল আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেয়া। তারা সেই কাজটি যথাযথভাবে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে বিভিন্ন রকম ভূমিকা পালন করেছেন। একজন দায়ী হিসেবে তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো। মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো তথা ইসলাম গ্রহণের দাওয়াতের জন্য তিনি দিন রাত পরিশ্রম করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের জন্য পেরেশানির কথা উল্লেখ করে আল্লাহ পবিত্র কোরআনে বলেন, হয়তো তুমি তাদের পেছনে পেছনে ঘুরে দুঃখে নিজেকে শেষ করে দেবে যদি তারা এই কথার প্রতি ইমান না আনে। সূরা কাহফ 18:6। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা এমন হয়েছিল যে মানুষের জন্য দুশ্চিন্তা করে তার জীবন যায় যায়। একজন মুসলিম মাত্রই এমন চিন্তা লালনকারী, সে আরেকজন মুসলিমকে পাপ কাজে লিপ্ত হতে দেখে আনন্দিত হবে না, সে আরেকজন মুসলিম জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে দেখে খুশি হবে না, বরং তার দুঃখ হওয়া উচিত, ওই মুসলিমের জন্য তার আফসোস হওয়া উচিত। সর্বমহান আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামে পরিপূর্ণভাবে দাখিল করুন, কবুল করুন, আমিন। দর্শক, আজ এ পর্যন্তই, ভালো থাকুন। আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাইকে অবগত? ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম।
ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, প্রফেশনাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফেসবুক অ্যাড, পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই। এইসব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে। আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে, তাই আমাদের সঙ্গে রয়েছে মেরি স্টোপস বাংলাদেশ, হাইওয়ে পুলিশ, হামদর্দ বাংলাদেশ, ওয়ান ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান। আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সবসময় রয়েছি শতভাগ সক্রিয়।